এরা পথভ্রষ্ট। গেল মজহাবের ইমামগণের ইজমা, এই ব্যাপারে কোনো আলিমের দ্বিমত করার অধিকার নাই, ডাক্তারের দ্বিমত করার অধিকার আছে। যেই ব্যাপারে আলিমের এই দ্বিমত করার অধিকার নাই, সেই ব্যাপারে ডাক্তারের কি অধিকার? একটা ডাক্তারের নাম জাকির নায়েক, একটা আলিমের নাম না, একটা ডাক্তারের নাম। এই ডাক্তারে কয় কি জানেন? কয় একদল মুসলমানে বর্তমান দুনিয়াতে একদল মুসলমানে কয় আমরা হানাফি, আরেকদল মুসলমানে কয় আমরা শাফিঈ, আরেকদল মুসলমানে কয় আমরা মালিকি, আরেকদল মুসলমানে কয় আমরা হাম্বলি। হে কয়, আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? নবী তো এইসব কিছুই ছিলেন না। কাজী নবী যা ছিলেন না উম্মতকে তা হতে দেওয়া যাবে না, নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না, সব কথার ঠিক বেঠিক আপনারা জানলে আমার অঞ্চল কেন লাগিয়ে দাওয়াত করে। এখানে আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না, ডাক্তার জাকির নায়েক এই কথার মাধ্যমে সাইদ মোজাবরে স্বীকার করছে না অস্বীকার করছে? অস্বীকার করছে। এটা ইজমা বিরোধী কথা, মুস্তাহিদগণের ইজমা হইছে সাইদ মোজাব মানতে হবে, নাইলে তুমি গুমরা। আর ডাক্তারে কয় সাইদ মোজাব মানা যাবে না, মুস্তাহিদ ইমামগণে বলেন সাইদ মোজাবের অন্তর্ভুক্ত থাকতে হবে হেদায়েত পাইতে হইলে, আর ডাক্তারে কয় সাইদ মোজাবের একটাও মানা যাবে না, তাহলে মুস্তাহিদ ইমামগণ হইলেন গুমরা আর ডাক্তার হইলে হেদায়েত প্রাপ্ত। ইটারই কয় ববে আসলো কলির কাল শিয়ালে সাঠে বাঘের গাল, ববে আসলো কলির কাল কুন্টার সাথে কুন্টার গাল শিয়ালে সাথে বাটে বাঘের গাল। সে যে কইল আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন, এটা একটা বাটপারি প্রশ্ন, আমরা বাটপারি করি না, করলে এমন বাটপারি প্রশ্ন আমরাও করতে পারি, করি করি। আমি জিজ্ঞাসা করি তোমার প্রশ্নের জবাব দিবার আগে, আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন? এই প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আমাদের নবী সাহাবিও ছিলেন না তাবিও ছিলেন না, কিন্তু সমস্ত সাহাবা এবং তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী কোনো মজহাবের অন্তর্ভুক্ত ছিলেন না, সমস্ত মজহাবের অনুমোদনদাতা ছিলেন। গুমরা গণ্ড মূর্খ, কি নিয়ে নাক গলাইতে আসছো? যেই ব্যাপারে তোমার লেখাপড়া নাই এই ব্যাপারে তোমার নাক গলানির অধিকার নাই। বলেন তো আপনাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? মুয়াজ্জিনও না মুক্তাদিও না। কাজী ডাক্তার জাকির নায়েকের যুক্তি মতো নবী যেহেতু মুয়াজ্জিনও ছিলেন না মুক্তাদিও ছিলেন না, এই কারণে কোনো উম্মত মুয়াজ্জিনও হতে পারবে না মুক্তাদি হতে পারবে না। কোন বুতে কয় আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে সমস্ত মুয়াজ্জিনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মুক্তাদি ছিলেন না, কিয়ামত পর্যন্ত যত মুক্তাদি হবে সমস্ত মুক্তাদির অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী হানাফি ছিলেন না, হানাফি মজাবের অনুমোদনদাতা ছিলেন, শাফিঈ ছিলেন না, শাফি মজাবের অনুমোদনদাতা ছিলেন। এখানে আল্লাহ মজাবিরা জিগায় অনুমোদনটা দিলেন কোথায়? আমি কই কোথায়? তোর চোখ অন্ধ, তুই চোখে দেখস না, বোখারি শরীফ কুল্লিয়া যদি চোখটা হেতে দেখ অনুমোদন কেমন দিছে। সহি বোখারি শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফা আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইসতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন মত পেশ করে কোনো মতেই গুণা নাই, উভয় মতেই সব। এটা কোন কিতাবের হাদিস? তুই সারা জীবন বখারি 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 জফস কিতাব লাগে দেখস না, অনুমোদন কই দিছে? বখারি তো লেখা হয়েছে রসুলের যুগ পার হইয়া যাওয়ার পরে, সাহাবায়ে কেরামের যুগ পার হইয়া যাওয়ার পরে, তাবেঈনের যুগ পার হইয়া যাওয়ার পরে, তাবে তাবেঈনের যুগ পার হইয়া যাওয়ার পরে, সাইর মাযহাবের সাইর ইমামের জমানা পার হইয়া যাওয়ার পরে লেখা হয়েছে বখারি। এই বখারির হাদিসের দ্বারা প্রমাণ হইলে যদি না মানো, জানো সাহাবায়ে কেরামের যুগে মজহাব সৃষ্টি হয়েছে কিনা, রসুলে অনুমোদন দিছেন কিনা একটু কই। রসুলে করিম সুসাম একদল সাহাবার একটা যুদ্ধে পাঠাইলেন, কইলেন এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো।
ঘটনার ক্ষেত্রে রাস্তায় দেরি হইয়া গেল, গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার আর টাইম নাই। এখন সাহাবায়ে কেরাম ইস্তেহাত করলেন, রসুলের কথা মতো জায়গা গিয়ে কাজা করতাম না আল্লাহর কথা মতো রাস্তার মধ্যে ওয়াক্তের ভিতরে পড়তাম? দুই দলে দুই মত প্রকাশ হইল। বলেন মুস্তাহিদগণের দুইজনের দুই মত প্রকাশ হইলে এক একটা মতের নাম কি? মাজহাব। সাহাবাদের মধ্যে দুইটা মাজহাব হইল, একদল সাহাবা রাস্তায় পড়লেন রসুলের কথার বিরুদ্ধে, আর একদল সাহাবি জাগাত গিয়া পড়লেন রসুলের কথার পক্ষে কিন্তু আল্লাহর কথার বিরুদ্ধে। দুইটা মাজহাব হয়েছে কি? দুনু মাজহাবের সংবাদ রসুলের সামনে পেশ করা হইল, রসুল দুনু মাজহাবকে সমর্থন দিয়া দিলেন। কাজেই রসুলের যুগে কোনো মাজহাব ছিল না, রসুলের মজহাবের প্রতি কোনো সমর্থন ছিল না। যে কয় এর মতো গণ্ড মূর্খ গুয়ার জগতে আর কেউ নাই, এ সাহাবাও চিনে না মজাবও চিনে না। গেল সাহাবাদের ইজমা হইলে মজহাবের ইমামগণের দ্বিমত করার অধিকার নাই, মজহাবের ইমামগণের ইজমা হইলে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, আর আলেমের ইজমা হইলে কোনো ফন্ডিটের দ্বিমত করার অধিকার নেই। এটার উদাহরণ দিয়ে কথা শেষ করে দেই। এই যে বলছিলাম আজানে মাইকের ব্যবহার, একামাতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা, এই প্রশ্নের সমাধান কুরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের ইজমায় নাই, মজহাবের ইমামগণের ইজমায় নাই। বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। যে কার ইজমা? আলিমগণের ইজমা। কোনো পণ্ডিতের অধিকার নাই দ্বিমত করার। এবার বলুন সাহাবাদের ইজমার মধ্যে দ্বিমত করার অধিকার নাই কার? মজহাবের ইমামগণের। মজহাবের ইমামগণের ইজমায় দ্বিমত করার অধিকার নাই কার? আলিমগণের। আলিমগণের ইজমায় দ্বিমত করার অধিকার নাই কার? এইসব কথা জানা দরকার, বোঝা দরকার।